নমস্কার বন্ধুরা, আমি শম্পা। লাভ উইথ লাইফে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একই ময়দার ডো থেকে কিভাবে দু রকমের গজা তৈরি করা যায়। এই গজাগুলো খেতে সুস্বাদু আর মুচমুচেও হয়। এই গজা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 1 চামচ চিনি, সামান্য নুন। এতে দিয়ে দিলাম 3 চামচ সাদা তেল। এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা মসৃণ ডো তৈরি করে নিলাম। এই ডো তৈরি করে 15 মিনিট মতো রেখে দিতে হবে। 15 মিনিট পর এই ডো থেকে লেচি কেটে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিতে হবে। এই রুটিটা বেলার সময় আমি গুঁড়ো ময়দার সাহায্যে বেলেছি। রুটিটা বেলা হয়ে গেলে এর উপরে দিয়ে দিলাম 1 চামচ ঘি, 1 চামচ চালের গুঁড়ো। ঘি আর চালের গুঁড়ো পুরো রুটিটার গায়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। ঘি মাখানোর পর রুটিটাকে আমি রোল করে দেব। রুটিটা রোল করার সময় খুব বেশি চেপে চেপে রোল করা যাবে না, হালকা হাতেই রোল করতে হবে। পুরো রুটিটা রোল করে নিয়ে এই রোল থেকে ছোট ছোট পিস করে কেটে নেব। তোমরা চাইলে এর চাইতে বড় সাইজের পিসও করতে পারো, তবে আমি এখানে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার এক একটি টুকরো নিয়ে বেলনির সাহায্যে হালকাভাবে বেলে নিলাম। এইভাবে আমি সবগুলো বেলে গজার শেপে তৈরি করে নিলাম। এবার করে দেখাবো আরেক ধরনের গজা। তার জন্য আমি ওই ময়দার ডো থেকে একটা লেচি কেটে নিয়ে মাঝারি সাইজের রুটি বেলে নিলাম। এই রুটি থেকে ধারগুলো কেটে বাদ দিয়ে 4টে টুকরো করে কেটে নিব। এবার এক একটি টুকরো নিয়ে এই টুকরোগুলির মাঝখানে হাতের সাহায্যে চাপ দিয়ে বো শেপ তৈরি করে নিলাম। এই বো শেপগুলোকে আটকানোর জন্য আমি যে রুটির ধারগুলো কেটে বাদ দিয়ে রেখেছিলাম সেই ধারগুলোকে সরু সরু করে কেটে নিয়ে এর উপরে আটকে দিলাম। আর আটকানোর সময় এই ফিতেগুলোর মাথায় সামান্য জল দিয়ে আমি আটকেছি। এবার আমি চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ চিনি, 1/2 কাপ জল আর 4টে এলাচ দিয়ে গ্যাসে ফুটিয়ে একটা চটচটে শিরা তৈরি করে নিলাম। এবার আমি গজাগুলো ভেজে নিব। তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে তৈরি করে রাখা গজাগুলো দিয়ে ভেজে তুলে নিলাম। গজাগুলো ভেজে নিয়ে শিরায় দিয়ে 5 মিনিট মতো শিরায় ডুবিয়ে রেখে উঠিয়ে নিলেই রেডি গজা। এবার আমি ভাজবো বো শেপে তৈরি করে রাখা গজাগুলো। সাদা তেলের মধ্যে বো শেপে তৈরি করে রাখা গজাগুলো দিয়ে ভেজে তুলে নিব। তুলে নিয়ে শিরাতে ডুবিয়ে 5 মিনিট মতো রেখে দিলেই রেডি বো শেপের গজা। এইভাবেই আমি তৈরি করে ফেললাম 2 রকম শেপের গজা। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।